পূর্ব মেদিনীপুর জেলাবাসীর কাছে আজকের এই দিনটি অত্যন্ত আনন্দের ও খুশির দিন মনে রাখবেন আমরা আজকে এখান থেকে তিন লক্ষ মানুষকে বিভিন্ন পরিষেবা দান করলাম পঁয়ষট্টি হাজারের বেশি নতুন করে লক্ষ্মী ভান্ডার পেলেন আমার মা বোনেরা অনেক অভিনন্দন প্রায় সতেরো হাজার কৃষক বন্ধু পাবেন যাদের বাড়ির কেউ না কেউ মারা গেছে বা যারা কৃষক ভাতা পান তাদের মধ্যে থেকে আঠেরো হাজারের বেশি খাদ্যসাথী বিনা পয়সায় চাল আঠাশ হাজারের বেশি স্বাস্থ্যসাথী পাঁচ লক্ষ টাকা করে হসপিটালে আপনি ট্রিটমেন্টের ফ্রি ট্রিটমেন্ট করতে পারবেন এছাড়াও সাত হাজারের বেশি বিনামূল্যে সামাজিক সুরক্ষা আট হাজারের বেশি কন্যাশ্রী সতেরো হাজারের বেশি মৎস্যজীবী রেজিস্ট্রেশন সাঁত্রিশ হাজার বিধবা ভাতা দশ হাজারের বেশি মুরগি ছাড়া বিতরণ এবং তিন হাজারের বেশি মানবিক ভাতা প্রদান করা হলো তাছাড়াও কৃষি সরঞ্জাম মৎস্যজীবী ক্রেডিট কার্ড সবুজ শ্রী চোখের আলোয় চশমা জমির পাট্টা সংখ্যালঘু ঋণ আর্টিজেন ক্রেডিট কার্ড হোম স্টেক রেজিস্ট্রেশন রূপশ্রী পাওয়ার টিলার জয় জোহার কাপশলী বন্ধু স্টুডেন্ট ক্রেডিট কার্ড জমির মিউটেশন অনেকটাই দেওয়া হলো তিন লক্ষ প্রায় আমি স্টেজ থেকে মাত্র কয়েকজনকে দিলাম তো বন্ধুরা গতকাল কিন্তু মুখ্যমন্ত্রী সরাসরি টাকা ছেড়েছেন অর্থাৎ টাকা দিয়েছেন পঁয়ষট্টি হাজারের বেশি মহিলা কিন্তু লক্ষী ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছেন তো তো এখনো পর্যন্ত যাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি সেক্ষেত্রে তারাও কিন্তু টাকা পেয়ে যাবে তো এবার কথা হচ্ছে কোন জেলায় এই টাকাটা দেওয়া হয়েছে প্রথমে কিন্তু আপনি শুনতে পেরেছেন পূর্ব মেদিনীপুর যে জেলা রয়েছে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী নিজে এই টাকা ছেড়েছেন এবং তিনি সরাসরি জানিয়ে দিয়েছেন এরই সঙ্গে কিন্তু আরও প্রচুর প্রকল্প রয়েছে মোট কিন্তু তিন লক্ষ মানুষ এই সুবিধা পেয়েছে অর্থাৎ তিন লক্ষ মানুষকে কিন্তু বিভিন্ন পরিষেবা দেওয়া হয়েছে যার মধ্যে ভাণ্ডার প্রকল্পের যে মহিলারা রয়েছে তাদের কিন্তু পঁয়ষট্টি হাজার মহিলাকে ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়েছেন সেটা মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে কিন্তু জানিয়ে দিয়েছেন আর আপনি শুনতেও পেরেছেন তো পূর্ব মেদিনীপুর জেলার যদি আপনি হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য গুড নিউজ আপনাদের টাকা কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সরাসরি দিয়ে দিয়েছেন আপনাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে কিন্তু টাকা অলরেডি হয়তো চলেও এসেছে যাদেরই আসেনি তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টেও টাকা চলে আসবে এছাড়াও আরও অনেক প্রকল্পের কথা বলেছেন সেটাও আপনি এখান থেকে শুনতে পেরেছেন কৃষক বন্ধুর প্রকল্পের টাকাও কিন্তু দেওয়া হয়েছে সেটাও কিন্তু তিনি জানিয়েছেন খাদ্যসাথী স্বাস্থ্যসাথী এবং সামাজিক সুরক্ষা যোজনা মৎস্যজীবী ক্রেডিট কার্ড বিধবা ভাতা কন্যাশ্রী এরই সঙ্গে মানবিক ভাতা প্রকল্পেরও কিন্তু টাকা দেওয়া হয়েছে যারা আবেদন করেছিলেন আর্টিসেন ক্রেডিট কার্ডও দেওয়া হয়েছে জমির পাটটাও দেওয়া হয়েছে জয় জহর প্রকল্প তপশিলী বন্ধু প্রকল্প স্টুডেন্ট ক্রেডিট কার্ড এরই সঙ্গে জমির মিউটেশন এই সমস্ত প্রকল্পেরও কিন্তু সুবিধা দেওয়া হয়েছে সেটা সরাসরি তিনিও জানিয়ে দিয়েছেন তো ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু মহিলারা পেয়ে গেছে তো এই ছিল একটি ইম্পর্টেন্ট আপডেট যেটা আপনাদের জানানো দরকার আমি আপনাদেরকে বলেছিলাম যে যদি কোনো আপডেট পাই তাহলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তার জন্য এই ভিডিও তো এখান থেকে অবশ্যই যদি কিছু জানা থাকে কমেন্ট করবেন কমেন্ট উত্তর দেওয়ার চেষ্টা করবো বা ডেডিকেটেড ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো তো কারা কারা অলরেডি টাকা পেয়ে গেছেন পূর্ব মেদিনীপুর জেলার অবশ্যই আপনি আপনার জেলার নামটি কমেন্ট করবেন এবং কারা টাকা পেয়েছেন অবশ্যই জানাবেন